গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তিতলি আর আমি যে চলে এসেছি তিতলি স্কুলে, আর চলো বাঁদিকে ডান দিকে চলো। তো আজকে এসছি মেনলি, তিতলি তো রিঅ্যাডমিশন হয়ে গেছে, আজকে মেনলি এসছি হচ্ছে গিয়ে তিতলির কপিস কালেক্ট করতে। স্কুলে এসেছিলাম যাও 10 মিনিটের জন্য, 1.5 ঘন্টা অলরেডি পার, আর খাতা তো দিল না, অদ্ভুত সিস্টেম, অদ্ভুত সিস্টেম একদম। সব সময় স্কুল থেকে বই নিতেই হবে, আর তিতলি যেহেতু 9-এ উঠলো, আর এত বইগুলো এত দামি, তো গুল্লুর বইগুলো একদম সবই পড়ে আছে 12 অবধি, তো সেই জন্যই রিকোয়েস্ট করেছিলাম যে বইগুলো নেব না খাতা নেব, তো সেটা তো পারমিশন দেওয়া হলো না। দিয়েছিল, প্রথমবার দিয়েছিল যিনি রিঅ্যাডমিশনের দিন, বাট আজকে যখন নিতে এসেছি বলছে অ্যাপ্লিকেশান করতে হবে, ভালো কথা অ্যাপ্লিকেশান করলাম, এখন বলছে আমরা ডিসিশান নেব, তবে তো শুধু শুধুই আসলাম আর কি। চলো, তিতলি স্কুল থেকে সোজা চলে এসেছি আমাদের নতুন ফ্ল্যাটে। দাঁড়াও, এই যে খানিক জিনিসপত্র নিয়ে আবার চলে এসেছি, কারণ প্যাকার্সের কাছে দিলে জিনিসগুলো নষ্ট হবে, ওই জন্যই আর কি। মেইনলি আজকে এসেছিলাম, এই যে মেইনলি এসেছিলাম যে আজকে পুরো ক্লিন করে দিয়ে যাব, আর তারপরে জিনিসপত্র আনবো, বাট এখনও এখানে এখনও ওয়ার্ড্রবের কাজ হয়নি হচ্ছে। তিতলি বুড়ি দেখো সোফা ক্লিন করতে লেগেছে, কিন্তু এগুলো পরিষ্কার করছে কাজ এগুলো। তারপরে এদিকে দেখো তিতলি, এখানে তিতলি এই পাথরটা পরিষ্কার করলো, এগুলো পরিষ্কার করলো, আর আমি করবো এখন এই অর্ডার। এটা হয়ে গেছে, আমি করেছি তো, ওটা নাই ভেতরগুলো একটু মুছে নেবো। তো চলে যাচ্ছি, কারণ আমার পরিষ্কার করার কোনো লাভ নেই, আর এই সময় পরিষ্কার করতেও পারবো না। যদিও গুল্লুর ফার্স্ট ইয়ার কমপ্লিট, তবুও একটু দরকার ছিল, ওই জন্যই গুল্লু এসছে। আমরা এখন যাচ্ছি গুল্লুকে আনতে গুল্লুর কলেজে। এখানে একটু বসে তো হাওয়া খেয়ে নিতে পারিস, এমনি বসে না না ডান দিক। চলে এসেছি গুল্লুর কলেজে, দাঁড়িয়ে একটু সিটটা সরিয়ে, গুল্লুকে নিয়ে চলে এসেছি। কি করছে? 200 টাকা একদম, একটা মটন বিরিয়ানি খাবো, যাও তোমার ভালো হবে। 200 টাকা যাচ্ছে আমার সাথে, আর হচ্ছে কি আমরা এই যে হাওয়া খেতে চলে এসেছি, আমরা 200 টাকা দাও মটন বিরিয়ানি খাবে, মানে আমরা চলে এসেছি এখন হাওয়া খেতে। আর এই দিকে চলে যাচ্ছে সেন্টার, আর এই দেখো সবার কাছে গিয়ে এখানে তো মানে চিন্তাই বাদ। তো আমরা এখন যাবো গুলুকে থেকে কিছু খাওয়াবো,
200 টাকাই যাচ্ছে বলে কি তোদের শুট যেন ভালো হয়, তোদের শুট ভালো হবে, 200 টাকা দে আমাকে, তোদের শুট ভালো হবে। আর আমরা চলে এসেছি এই যে সেন্টারের অপোজিটে, এখানে আসেনি গুল্লুবাবুই নিয়ে আসলো। এখানে নাকি ফুডের স্টল রয়েছে অনেক। আচ্ছা তুই চড়বি, চড়বি চল। কত সুন্দর ফুল ফুটেছে, বেচারাদের কোনো স্টল, বেচারাদের কোনো স্টল বসেনি এখনো। আগাছে একটা দোকান, দৌড়ে 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 যাবে। আর আমি খাবো একটা ডাব দেখি, তাই খোলেনি এখনো, এখনো খোলেনি। কি মোমো, হ্যাঁ একটু মোমো। এই স্টলটাও এখনো লোক আসেনি, লোক এসছে গাড়ি রেখে গেছে বাট খোলেনি। তো গুল্লু তিতলি আছে ওদিকে দোকানে আছে নাকি, আর আমি আবার একটু ডাব খেতে। গুল্লু তিতলি পেয়ে গেছে মোমো, কি নেবে ভালো না, তাহলে ওর কথা খাচ্ছো কেন, খা তাড়াতাড়ি খাও, বাবা চলে এসছে ওদিকে। বললো আরেক পেট খাবে, মোটে খাবে না বলছিল। এ আবার গেছে ওখানে পাওভাজি খেতে, রাজু তাই চলে গেছে। এটা পিছনে দিয়ে দে, চল রেখে দাও, উঠে দাও, উঠে দাও। তো এটা মন্দির থেকে ফেরার সময় ডেলিভারি নিয়ে নিয়েছিল গুল্লু জোম্যাটো থেকে। তো এখন বাড়ি চলে এসেছি আর এখন খাবার পালা, আর ভিডিওটাও শেষ করব এর সাথে। তো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক আনন্দে থেকো। ও এটা হ্যাঁ হ্যাঁ দাদা রেখে দিয়েছে, রেখে গেছাম নিজেরই তো বাবা, তাই তো তুমি আমার না মা। আর আ ফেরার সময় আউট থেকে, আর ফেরার সময় আউট থেকে বিরিয়ানি নিয়ে এসছে তিতলি, সেটা খাচ্ছে। আর ফেলে দেয় এই গ্লাসটা খেয়েও না, সারাদিন আটাকা ছিল।